আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? তো বন্ধুরা, নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা নতুন ইন্টারেস্টেড ভিডিও। আজকের ভিডিওটা কোনো সিআরটি টিভি টপিকে না, আজকের ভিডিও হচ্ছে সম্পূর্ণ এলইডি টিভির টপিক, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা 24 ইঞ্চি এলইডি টিভি। তো টিভির সমস্যা হচ্ছে মাদারবোর্ড ডেট, এখন আমরা মাদারবোর্ড চেঞ্জ করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে অরিজিনাল মাদারবোর্ড এবং এটা হচ্ছে আমাদের চেঞ্জ করা, ঠিক আছে? তো এখন অরিজিনাল মাদারবোর্ড এবং অন্য একটা মাদারবোর্ড চেঞ্জ করার পূর্বে আপনারা কী কী পদক্ষেপ নেবেন, এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিও বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করে দিব। তো বন্ধুরা, চলে এলাম মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল বোর্ড, এটা হচ্ছে কি আপনার ডুপ্লিকেট বোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইনপুট ডিসি 12 ভোল্ট দিয়েও কাজ হচ্ছে না, এটা হচ্ছে ফুল ড্যামেজ হয়ে গেছে এবং পাওয়ার সাইড ডেড, ঠিক আছে? সেন্সর এখান থেকে রেজিস্টার অনেকগুলো পড়ে গেছে। এখন এই ধরনের প্যানেলে দেখুন, এটা হচ্ছে 2 কফের একটা প্যানেল, এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কিন্তু এইচডি রেজুলেশনের প্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে 1800 HD রেজুলেশনের প্যানেল। তো এখন আপনারা কীভাবে বুঝবেন এটা এইচডি প্যানেল? তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা জাম্পার, ভালোভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কি জাম্পার দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে জাম্পারটা দেওয়া আছে। এখন দেখুন এখানে একটু ভালো করে দেখুন এখানে কী লেখা আছে। এখানে দেখুন এক পাশে দেওয়া আছে 5 ভোল্ট, এক পাশে দেওয়া আছে হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে? তো এটা 5 ভোল্ট দেওয়া আছে, 12 ভোল্ট দেওয়া আছে। এখন আপনারা যদি এই পিনটা খুলে দিয়ে এলবিডিএস কেবল ইন করেন, আপনাদের কিন্তু টিভিতে কোনো ধরনের গ্রাফিক্স আসবে না, ঠিক আছে? তো এইগুলো কিন্তু সব ধরনের, এই আপনার যে সুইজিং মোডটা আছে এটা কিন্তু সব মাদারবোর্ডে থাকে না এবং সব প্যানেলেও কিন্তু থাকে না, ঠিক আছে? এটা শুধুমাত্র ওই সব প্যানেল থাকে যারা হচ্ছে 1800+ এইচডি রেজুলেশনের প্যানেল, ঠিক আছে? তো এই কানেক্টরগুলো অবশ্যই আপনারা সুন্দরভাবে চেক করে লাগবেন। যখন প্রথম যেই মাদারবোর্ডটা চেঞ্জ করবেন এটা প্রথমে দেখে নেবেন, এটা 12 ভোল্টের দেওয়া আছে না 5 ভোল্টের দেওয়া আছে। যদি 5 ভোল্টের দেওয়া থাকে তাহলে আপনারা এখানে 5 ভোল্টে দিয়ে প্যানেলে ইনপুট করবেন, ঠিক আছে? যদি বেশি 12 ভোল্টে দিয়ে ইনপুট করেন প্যানেল কিন্তু ডেড হয়ে যাবে। তো এইসব বিষয়ে বেশি সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তো মাদারবোর্ড চেঞ্জ করার আগে সবার প্রথমে এলবিডিএস লাগাবেন, না আগে এই ভ্যারেক্টর ডায়োডের 12 ভোল্ট চেক দিবেন, আপনারা এখানের 12 ভোল্টটা চেক দিবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আমি বলি এই প্রথম দুইটা তার এবং এই অপর পাশে লাল তারটা, এই দুইটা হচ্ছে আপনার 12 ভোল্ট থাকবে, ঠিক আছে? অপর প্রান্তে কিন্তু 1 ভোল্ট 1.5 ভোল্ট করে থাকবে, বাট এই তিনটা তার আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সবগুলো টিভিরই প্রথম এই দুইটা এবং এই তিনটা তারই হচ্ছে আপনার 12 ভোল্ট করে শো হবে, ঠিক আছে? পরের তারগুলো 1, 2, 3 ভোল্ট। এবং এইখানে দেখুন দুইটা হচ্ছে কি আছে, এইখানে দেখুন দুইটা টেন্ডেস্টরের মতো আছে 3 পিনের। তো এগুলো হচ্ছে প্যানেল ভোল্টেজের কাজ করে, ঠিক আছে? তো এখান থেকে যদি আপনারা শর্ট করে দেন তাহলে প্যানেলও অটোমেটিক ভোল্টেজ চলে আসবে, সুইজিং কাজ করবে না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে বিস্তারিত ভিডিও, কীভাবে চিনবেন কোনটা এইচডি প্লাস ডিসপ্লে আর কোনটা হচ্ছে নর্মাল ডিসপ্লে, এবং মাদারবোর্ডের চেঞ্জ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেল জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টেড ভিডিওতে।